হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম। তো আজকের টিপসটি হলো আপনি কীভাবে যে কোনো একটি মিউজিক থেকে কিছু মিউজিক আলাদা করে আপনি একটি রিংটোন তৈরি করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা ফুল একটা মিউজিক শুনতেছেন, সেখান থেকে দেখা গেলো যে কি আপনার মাঝখান থেকে আপনার একটি মিউজিকের টিউনস আপনার খুবই ভালো লাগছে, আপনার খুবই পছন্দ হয়েছে, বাট সেটাকে আপনি রিংটোন হিসেবে সেট করতে পারতেছেন না আপনার ফোনে। পারতেছে না কেন? ওটাকে কাটতে হবে, কাট করার পর তারপর আপনি সেট করতে পারবেন। সো হয়তো প্রথম অংশটুকু বাদ দিতে হবে, তারপর দ্বিতীয় অংশটুকু আপনি ব্যবহার করতে পারবেন। সো সেই জন্য দেখা যায় যে কি আমরা অনেক সময় কম্পিউটারে যেতে হয় বা ওখানে এখানে বা অন্য কোনো ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে সাহায্য নিতে হয়। সো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজনে আপনি নিজে এখন চাইলে পারবেন যে খুব সহজেই আপনি একটি মিউজিক থেকে কিছু অংশ কেটে নিয়ে আপনার রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। সো সেই জন্য আপনার কী করতে হবে তাহলে চলুন সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখতে হবে mp3 কাটার। তো আমি চলে যাই, দুঃখিত। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার সার্চ বারে লিখবেন যে mp3 কাটার। তো দেখুন, কাটা লেখার আগে এখানে চলে আসছে যে mp3 কাটার। তো mp3 কাটার লেখার পর তারপর আপনারা এখানে টাচ করবেন। তো mp3 কাটার টাচ করবেন। mp3 কাটার টাচ করার পর এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান আছে, তো সব অ্যাপ্লিকেশানে কিন্তু কিছু না কিছু কাজেরই, তো আমি বলবো না সবগুলো ফ্যাক্ট। তো এখান থেকে যেগুলো খুব ভালো কাজের তো সেখান থেকে বাছাই করে একটা নেবেন, যেগুলো খুব ভালো অ্যাপ্লিকেশান। তো এখান থেকে আমি এটা নিলাম, mp3 কাটার অ্যান্ড রিংটোন মেকার। তো এটাকে নিলাম। এটাকে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি এটাকে ইনস্টল করতে পারেন। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, যাদের ইনস্টল করা নাই। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এখন আমি ওপেন করব। সো ওপেন করলাম। তো ওপেন করার পর হয়তো আপনাদের কাছে কিছু অ্যাড শো হতে পারে, তো অ্যাড আসলে ওটাকে কেটে দেবেন। তো আচ্ছা, যাই হোক, তো আমরা এখন যে মিউজিকটিকে আমরা ইয়ে করবো, যে মিউজিকটি আমরা নেব ওইখান থেকে কেটে, তারপর সরি মিউজিকটাকে আমরা রিংটোন হিসাবে পরিবর্তন করব। তো সেজন্য আমরা এখানে টাচ করতে হবে যে কাট এ সং মিউজিক। তো এখানে টাচ করলাম কাট এ সং মিউজিক। তো কাট এ সং মিউজিক টাচ করার পর তারপর আপনার ফোনে যত মিউজিক আছে সব মিউজিক এখানে শো করবে। আর যদি আপনার পছন্দের কোনোটা দেখা যেত, অনেকগুলো মিউজিক আছে আপনার এখান থেকে, কিন্তু আপনি ওটাকে বের করতে অনেক সময় লাগবে, তার জন্য এখানে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখতে পারেন। ঠিক আছে, তো আমি লিখলাম পাগলা পাগলা হাওয়া বাদল দিনে। তো পাগলা হাওয়া বাদল দিনে, তো আমি এখান থেকে কাট করে আমার মিউজিকটুকু দেবো। তো পাগলা হাওয়া বাদল দিনে এখানে কিন্তু অনেক, তো আমি এত এই ফার্স্ট এই মিউজিকটিকে নেবো না, আমি জাস্ট নেব পাগলা হাওয়া বাদল দিনে। ঠিক আছে, তো পাগলা হাওয়া বাদল দিনে, তো এর জন্য আমার কী করতে হবে, এর জন্য আমার করতে হবে কি, যে নিচে দেখতে পাচ্ছেন কি প্রথমে এখানে টাচ করার পর তারপর একটু টান দেবেন, এটা একটু বড় হবে। আর আপনি যদি চাইতেছেন যে কি আপনি একটু জুম বেশি করে দিতে, তাহলে দেখুন উপরে এখানে জুম ইন এবং জুম আউট আছে। ঠিক আছে, অর্থাৎ প্লাস এবং মাইনাস, এখানে যদি টাচ করেন তাহলে এটা জুম অনেক বেশি হবে, আর যদি মাইনাসে দেন তাহলে যেমন আছে এমন থাকবে। তো এই দিয়ে আপনি বড় করতে পারবেন, আর যেটুকু পর্যন্ত আপনি কেটে নিতে চান সেজন্য আপনি করতে পারেন কি, দেখুন এখানে বাঁপাশে কর্নার আরেকটি বটন আছে, তো ওই বটনে আপনি টাচ করলে মানে আপনি যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে নিতে পারবেন। তো আমি যেহেতু নেব যে পাগলা হাওয়ার বাদল দিনে, তো আমি পাগলা হওয়ার জন্য আমি দেখতে হবে যে পুরোটা গান আপনারা শুনবেন। এখান থেকে চাইলে আপনারা গানটুকু শুনতে পারেন যে কোথা থেকে স্টার্ট হয়েছে পাগলা হাওয়া বাদল দিনে, অর্থাৎ আপনার মানে কি ফেভারিট মিউজিকটা কোথা থেকে স্টার্ট হয়েছে। তো সেই জন্য আমি কী করলাম, না এখান থেকেও না, তো আমি আরেকটু এইদিকে আনি, এখানে এখানে দেখি, না আমি এখান থেকেও নেব না, আমি চাইছি পাগলা হওয়া বাদল দিনে কোথায় আছে। তো পাগলা হওয়া বাদল দিনে এখানে জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, দেখেন যে যখন আমার ইয়েটা হচ্ছে তখন কিন্তু ছোট একটা দাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো আমি এখান থেকে আমি ফলো করলাম যে এ পর্যন্ত আমার পাগলা হয়ে স্টার্ট হয়েছে। সো আমি এখানে ওকে 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 এখানে রাইট পিছিয়ে দিই এক দাগ। হ্যাঁ, তো আমি এখান থেকে নিলাম, তো পাগলা হয়ে এখান থেকে স্টার্ট করলাম, আর পিছনেরগুলো আমি সব বাদ দিয়ে দিলাম। তো তারপর আমার আপনার যতটুকু মনে চায় যে রিংটোন আপনি কতটুকু পর্যন্ত কাট করে নিতে চাইতেছেন, তো আমি এখান থেকে
এক্সাম্পল আমি অতটুকুই দিলাম, ঠিক আছে, ওইটা আপনার মনের মর্জি যে আপনি কতটুকু দেবেন। তো এখান থেকে আপনি চাইলে এতটুকু আনতে পারেন যে আমি এতটুকু পর্যন্ত কাট করে নেবো, যতটুকু পর্যন্ত আপনার মনে চায় ততটুকু পর্যন্ত আপনি কাট করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি বরাবরভাবে কাট করার পর তারপর আপনি কী করবেন, দেখেন ডান পাশে কর্নারে এখানে একটা সেভ বাটন আছে, তো এখানে আপনারা টাচ করবেন, তো এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর তারপর এখানে পুরোটা গানের নাম চলে আসবে। তো ওটা কি আপনি কি, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ডিভাইসের আপনি কোথায় সেট করতে চাইতেছেন, আপনি কি মিউজিক, অ্যালার্ম, নোটিফিকেশন, রিংটোন? তো আমি সেটাকে মিউজিকে সেট করতে চাইতেছি, যে মিউজিকে সেট করে নিলাম। তো মিউজিকে এখন কিন্তু আমি এখানে সেভ করার সাথে সাথে মিউজিকে চলে যাবে। সো আমার কিন্তু মিউজিকে অলরেডি এমন একটা নাম আছে, তো আমি চাইতেছি কি নামটাকে এখন ছোট করে ফেলবো। তো ছোট করার জন্য আমি কি করতে পারি, জাস্ট এখান থেকে আমি সব কয়টা কেটে দিলাম, সব কেটে দিয়ে তো এখানে জাস্ট আমি দিয়ে দিলাম পাগলা হাওয়ার। ওকে, পাগলা হাওয়ার এ দিয়ে আমি সেভ করলাম। এখন একটা অ্যাড শু হতে তাহলে আপনারা কি ওটাকে কেটে দেবেন 5 সেকেন্ড পর, তারপর সরাসরি এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর তারপর আপনারা আপনাদের মেমোরি স্টোরেজে চলে যাবেন। তো মেমোরিতে যাওয়ার পর তো এখান থেকে আপনারা বের করবেন যে মিডিয়া 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 মিডিয়া, এই তো মিডিয়া। তো মিডিয়াতে যাবো, মিডিয়াতে যাওয়ার পর অডিও, অডিওতে যাওয়ার পর সরি ফ্রেন্ড, তো মিউজিক, তো মিউজিকে দেওয়ার পর তারপর দেখুন এখানে দুইটা আছে, পাগলা হাওয়া, ঠিক আছে। তো এখান থেকে আমি এর আগে একটা রিংটোন বানিয়েছি আর এখন এই একটা, তো শুনি তাহলে। তো বন্ধুরা শুনলেন, তো এখন আমি চাইলে এটাকে আমি রিংটোন হিসেবে সেট করতে পারি, আর রিংটোন হিসেবে সবাই সেট করতে পারে, তো এটা দেখানোর কিছু নেই। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, যারা যারা পারেন না তারা সরাসরি আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো আমি আমার ফোন সেটিংয়ে চলে গেলাম, ফোন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে বের করবেন যে সাউন্ড 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 সাউন্ড, এই যে সাউন্ড, সাউন্ডে যাবেন, সাউন্ডে যাওয়ার পর তারপর এই যে ফোন অ্যান্ড রিংটোন, ঠিক আছে। সব ফোনে কিন্তু, সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেম সেম সিস্টেম। তো ফোন অ্যান্ড রিংটোন, ফোন অ্যান্ড রিংটোনে যাওয়ার পর তারপর এখান থেকে আপনারা যাবেন অ্যাড রিংটোন, অ্যাড রিংটোনে যাওয়ার পর এখান থেকে যে পাগলা হাওয়া এটাকে অ্যাড করে দিলেন, তারপর এটা এখানে চলে আসবে, এই যে পাগলা হাওয়া, ঠিক আছে। তো এই পাগলা হওয়ার, তো এখন এখান থেকে আপনারা, তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যদি আপনার একটুখানি হলেও আপনার উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আপনার কোনো উপকৃত না আসে তাহলে একটা ডিসলাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী আমার আরও ভালো কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।